দেখে শীতের সকাল মনে হলেও আসলে ধুলোয় ছেয়ে আছে পুরো বেইজিং। বুধবার রাজধানীতে তীব্র ধূলিঝড় দেখা দেয়, এতে দৃষ্টিসীমা কমে আসায় চরম বিপাকে পড়েছেন বেইজিং এর 2 কোটির বেশি মানুষ। কাছের জিনিস এমনকি বহুতল ভবনও অস্পষ্ট। ধুলো থেকে বাঁচতে মাস্ক পরে বের হচ্ছেন বাসিন্দারা। চীনের উত্তরাঞ্চলীয় কয়েকটি প্রদেশেও একই অবস্থা। আমি বাইরে বের হওয়ার পর দেখি পুরো আকাশ ধুলো আর দূষণে ছেয়ে আছে। ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু তাই নয়, ধূলিঝড়ের কারণে বায়ুর মান কমে গেছে। বুধবার বেইজিং এর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 500 রেকর্ড করা হয়। PM10 নামে পরিচিত ভাসমান কণার মাত্রা দাঁড়ায় প্রতি কিউবিক মিটারে 1500-এর বেশি মাইক্রোগ্রামে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলতি বছর এটি সবচেয়ে ভয়াবহ ধূলিঝড় উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ আবহাওয়াবিদদের। হলুদ সতর্কতা জারি করা হয়েছে বেইজিং এ। গোবি মরুভূমির কাছাকাছি অবস্থান হওয়ায় বেইজিং এ প্রায় ধূলিঝড় দেখা দেয়। প্রতি বছর মার্চ ও এপ্রিলে ধূলিঝড়ের কবলে পড়ে শহরটি। রাইসা জান্নাত, সময় সংবাদ।